আমাদের দেশে সরকারি কাজে ব্যয় বাড়ানোর একটা প্রতিযোগিতা থাকে, বিশেষ করে আমদানি করা যন্ত্রপাতি ব্যবহার বাড়ানোর জন্য কিছু কিছু ঠিকাদাররা যেন সরেস হয়ে থাকে। সে ধরনের একটি অপচয় আজকে আপনাদের দেখাবো, একটি লেডিস টয়লেটে আপনাদের নিয়ে যাব। এই সেই লেডিস টয়লেট যেখানে ফার্ম গেটে আগে এটি যে মোড়টা আছে বাস স্ট্যান্ড সেখানে বসানো হয়েছে। সেখানে দেখেন বিমানবন্দর কিংবা মেট্রো স্টেশনের যে সিকিউরিটি ইলেকট্রিক ডোরগুলি বসানো হয় সেটি বসানো হচ্ছে। এই মেশিনগুলোর দাম কয়েক লাখ টাকা, এগুলো কিন্তু আমদানি করতে হয় বিদেশ থেকে। সরকার আজকে যখন বিদেশি মুদ্রা অর্থাৎ ডলার না থাকার কারণে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দাম পরিশোধ করতে পারছে না, তেল গ্যাস কিনতে পারছে না, তখন আমরা দেখছি যে এই ধরনের কাজগুলো কিন্তু থেমে নেই। আমরা যদি আরও আগে থেকে সাশ্রয়ী হতাম, কারণ কোনো দিনই টয়লেটের মধ্যে আমাদের দেশের মতো জনবহুল দেশে এই ধরনের গেটগুলোর কোনো প্রয়োজন থাকে না। লাখ লাখ টাকা খরচ করা হচ্ছে এই গেটগুলোর পেছনে, আর এই গেটগুলো বসিয়েই কিন্তু পাবলিক টয়লেটের খরচ 55 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই অপচয়ের কারণে আজকে কিন্তু আমরা সবাই মিলে বিপদে পড়েছি। দুনিয়ার কোনো দেশে এইভাবে পাবলিক টয়লেটে এই ধরনের গেটের ব্যবহার করে না। আপনি সেখানে যদি ইলেকট্রনিক ডোর থাকে, হ্যাঁ উন্নত দেশে যারা অনেক টাকা আছে, যাদের আমদানির সমস্যা নেই, বিদেশি মুদ্রার সমস্যা নেই, তারা করতে পারে। দেখেন এখানে টিকিট কাটার জন্য ব্যবস্থা করা হচ্ছে, কি বিশাল আয়োজন করা হচ্ছে। গত পর্বে দেখিয়েছিলাম আপনাদেরকে রাস্তার পাশে একটি পুরুষ টয়লেটে, এই টয়লেটের উল্টা দিকে আছে। এখানে দেখেন টিকিট কাউন্টার, কাগজের টিকিট কেটে আপনি ইলেকট্রনিক ডোর পার হবেন কী করে? তাহলে কিন্তু এখানে ইলেকট্রনিক ডোর আসলে কাজ করবে না। এবং কিন্তু ঠিকাদারদের যে লাভ সেটি কিন্তু ঠিকই হয়েছে, কারণ ঠিকাদার সে পয়সা খরচ করে এগুলো আমদানি করে ব্যয় বাড়াতে পারলেই সে তার লাভ। কিন্তু মাঝখান থেকে জনগণের যে পকেট কাটা গেল, জনগণের করের টাকায় এই ধরনের মেশিনগুলো বসানোর মাধ্যমে যে অপচয় হলো, আরও কত শত রকমের অপচয় আছে, সেগুলো আসলে ধরলে অনেক কিছুই পাওয়া যাবে। কিন্তু মোটা দাগে বলছি যে পুরুষ টয়লেট গতদিন দেখিয়েছি ইলেকট্রনিক মেশিনটি নষ্ট হয়ে আছে। ডান দিকে যে নারীদের যে টয়লেট সেখানেও কিন্তু বা লেডিস টয়লেট সেটিও কিন্তু নষ্ট হয়ে আছে। ফলে বাংলাদেশের এই সরকারি প্রকল্পগুলোতে যে ব্যয়, সেই ব্যয়েরই আরও একটি উদাহরণ, অপচয়ের একটি উদাহরণ এই লেডিস টয়লেট। এটি ঠিকাদারদের জন্য লাভজনক, সরকারের জন্য ক্ষতিকর।